উত্তেজনা বাড়িয়ে রাশিয়ার আকাশসীমায় মার্কিন সামরিক যুদ্ধবিমান। আমেরিকার একটি সামরিক গোয়েন্দা বিমান আবারও গুপ্তচর চালাতে রাশিয়ার সীমান্ত এলাকায় টহল দিয়েছে, এমনটাই জানিয়েছেন একাধিক রাশিয়ার সংবাদ মাধ্যম। রাশিয়ার সেনা সূত্রকে কোট করে দেশের একাধিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে, আমেরিকার একটি RC-135B মডেলের সামরিক গোয়েন্দা বিমানকে রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কালিনিনগ্রাদের আকাশে 35,000 মিটার উচ্চতায় টহল দিতে দেখা গিয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার আকাশসীমার কাছাকাছি বিদেশি গোয়েন্দা বিমানের আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। কয়েকদিন আগে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছিলেন, পরমাণু অস্ত্র বহনে সক্ষম আমেরিকার কয়েকটি B-52 বোমারু বিমান রাশিয়ার সীমান্তবর্তী এলাকার আকাশ দিয়ে উড়ে গেছে। সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, আমেরিকার মূল ভূখণ্ড থেকে উড়ে বাল্টিক সাগরের রুশ অবস্থানগুলোতে হামলা চালানোর উদ্দেশ্যে দূরপাল্লার B-52 বোমারু বিমানগুলোকে প্রশিক্ষণের মধ্যে রাখা হচ্ছে। আমেরিকার এসব তৎপরতার প্রতিক্রিয়ায় রাশিয়াও ক্রিমিয়া প্রজাতন্ত্রে পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার তোপোলেভ 22M3 বিমান মোতায়েন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ তার দেশের আকাশসীমার কাছে মার্কিন বিমানের উড্ডয়নের সমালোচনা করে সম্প্রতি বলেছেন, এই ধরনের তৎপরতা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ানো ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না।